লাচুং থেকে সবাইকে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা কালকে এসে পৌঁছেছিলাম লাচুংয়ে, আগের পার্টেই আপনারা দেখতে পেয়েছিলেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। হর হর মহাদেব, জয় শ্রী কৃষ্ণা। তো চলুন সকালের একটা সুন্দর ভিউ আপনাদের দেখাই আমাদের লাচুং হোটেল থেকে। আমাদের হোটেলের নাম ইয়ামথাম হোটেল, আর তার সামনে থেকে ভিউটা এইরকম। সামনে যে পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ বড় পাবড়িত, এই দিকটাতেই হচ্ছে কাটাও। আর ঠান্ডা এখন বেশ বন্ধুরা, বাজে এখন সকাল 5:30, আর ঠান্ডায় কাঁপছি পুরো। আর সামনে এই যে পাহাড়টা রয়েছে বড় পাবড়িত, এদিকটা হচ্ছে ইয়াংথাম ভ্যালি বা ভ্যালি অফ ফ্লাওয়ার, যেটাই তোমরা বলো। আর সামনের দিকে একটা কিংকমের মতন পাহাড় দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ, যেটা তোমাদের আমরা পৌঁছানোর পরে দেখিয়েছিলাম। আর একটা ছোট্ট ঝর্ণা মাঝখান থেকে বয়ে চলেছে, এই যে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। দর্শক বন্ধুরা, একটা সুন্দর ভিউ আমাদের হোটেল থেকেই পাওয়া যাচ্ছে, হোটেলের জানলা থেকে। জাস্ট একটা অসম ভিউ তোমাদের দেখাই, চলো দেখো সুন্দর ভিউ। একটা বরফে ঢাকা পাহাড় দেখো, এটা কালকে তোমাদের বলছিলাম যে মেঘে ঢেকে আছে পুরো পাহাড়টা। আর এই সাইডটা দেখো সুন্দর। আমরা বেরোবো এবার, আমরা আজকে যাব এখান থেকে গ্যাংটক। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে গ্যাংটক। আমরা গ্যাংটক গিয়ে আজকে স্টে করব। আমাদের আজকের যাত্রা শুরু। আমাদের যেতে হবে প্রায় 100 থেকে 103 কিলোমিটার এখান থেকে গ্যাংটক। তো চলো সঙ্গে থাকো। আমাদের শিডিউলেও কিছু আমরা চেঞ্জ করেছি, সেগুলো তোমাদের জানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো একদম লাস্ট অবধি। আর সুন্দর সুন্দর যা ভিউ পাবো তোমাদের সামনে রাখবো, তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো এগিয়ে যাওয়া যাক। যেটা বলছিলাম তোমাদের বন্ধুরা, আমাদের শিডিউলে আমরা কিছু চেঞ্জ করেছি, কারণ অনেকেরই শরীর একটু খারাপ খারাপ লাগছে। তো তার জন্য আমরা আরও উপরে যাওয়ার কোনো রিস্ক নিচ্ছি না, আমরা নিচের দিকে নামবো। তার জন্য আমরা ইয়াংথাম ভ্যালি আর কাটাও যাওয়া ক্যান্সেল করলাম। তো আমরা এখন সোজা চলে যাব চুংথাম হয়ে গ্যাংটকের দিকে। তো চলো দেখতে থাকো। যখন বিকালবেলা এসেছিলাম তার একটা রকম ভিউ ছিল, সকালে আমরা একটা বেরোচ্ছি তার একটা আলাদাই ভিউ বন্ধুরা, অসম একটা ভিউ। দেখো ঝর্ণা বয়ে চলেছে পাহাড়ের মধ্যে দিয়ে। আমরা এখন এগোচ্ছি লাচুং ব্রিজের উপর দিয়ে। কাল বিকালে যখন আসছিলাম আর একটু হলে স্কিড করে পড়েই যেতাম, তোমরা দেখেছো বন্ধুরা। সামনে একটা তিন রাস্তার মোড় এসছে, এই মোড়টা, এখান থেকে ডান দিক গেলে তোমরা যেতে পারবে ইয়াংথাম ভ্যালি। আমরা নিয়ে নিলাম বাঁ দিক, কারণ আমরা আজকে যাচ্ছি গ্যাংটক এখান থেকে। তো সামনের ল্যান্ডস্কেপ ভিউটা দেখো অসাধারণ সুন্দর, জাস্ট কি বলবো। আরে বাবারে, এই একটুর জন্য বেঁচে গেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছিলে তোমরা, আর একটু হলেই ক্র্যাশ করতাম আমি পাহাড়ের সঙ্গে। তো যাই হোক, অল্পের জন্য বেঁচে গেছি, দেখে নিই গাড়ি ঠিকঠাক আছে কি না। তো গাড়ি স্টার্ট দিয়ে নিলাম, চলো। রাস্তায় তো এরকম অনেক কিছু হতেই থাকবে। তো আমি বলবো বন্ধুরা, তোমরাও যদি আমার মতন ভিডিও করো বাইক চালাতে চালাতে, খুব সাবধানে করো, এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। তো আমি পরের থেকে খেয়াল রাখবো যাতে এই ভুলটা আমার না হয়। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, চলো। লাচুং থেকে এখন যাচ্ছি গ্যাংটক। সেই যাত্রা পথে আমাদের এই সিনারিটা চোখে পড়লো, অসম্ভব সুন্দর। দেখো পাহাড় পুরো মেঘে ঢাকা, আর নদী বয়ে চলেছে, জাস্ট অসাধারণ একটা ভিউ এখানে, অসাধারণ। আমরা এখন চলে এসেছি সেই অসাধারণ ওয়াটারফলসের সামনে, যার নাম ভীমনালা ওয়াটারফলস বা অমিতাভ বচ্চন ফলস হিসাবে ওকে অনেকেই জানে। আর এখানে যে একটা নীল রঙের ব্রিজ দেখতে পাচ্ছ সামনে,
এখানে উঠে তোমরা ছবি তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাদের পে করতে হবে 10 টাকা এখানকার লোকাল লোকেদের। এখন যে রাস্তা দিয়ে আমরা চলেছি এর নাম গ্যাংটক চুংথাম রোড, আর দেখতেই পাচ্ছ বাঁদিকে আমরা চুংথাম ব্রিজ ক্রস করে জাস্ট উপরে উঠে এসেছি। আমরা এখন চলে এসেছি সেই ডেঞ্জারাস জায়গাতে যেখানে ধস নেমে প্রায় 6-7 দিনের উপরে এখানে গাড়ি চলাচল, লোকের যাতায়াত সবই বন্ধ ছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম বাজে অবস্থা এই জায়গাটার, আর খুবই ভয়ানক হয়ে আছে এই জায়গাটা। বিয়ারও সুন্দর কাজ করছে, কিন্তু তাও পাহাড়ের অবস্থাটা দেখো, মানে যখন তখন যে কোনো বিপদ ঘটে যেতে পারে এখানে, এটুকু তোমাদের বলতে পারি। তো রাস্তাটা এখনও অবধি সেরমভাবে ঠিক হয়নি, কাজ চলছে, আশা করি খুব শিগগিরই এই জায়গাটা নর্মাল হয়ে যাবে। তো চলো বন্ধুরা সামনের দিকে এগোনো যাক। আমরা এখন পৌঁছে গেছি থাং টানেলের সামনে, লাচেন হুরডংমার লেক লাচুং ঘুরে আমরা এখন যাচ্ছি গ্যাংটকের দিকে। আর দ্বিতীয়বার আমি ভিজিট করলাম এই টানেলটা, জাস্ট অসাধারণ ফিল। আমরা এখন বেরোবো থাং টানেল থেকে, আর লেখা আছে নো নিড টু স্পিড, দেখতেই পেলে তোমরা। তো চলো এখানে একটু ফটোশ্যুট করবো, তারপরে আমরা এখান থেকে এগোবো আমাদের আজকের ডেস্টিনেশন গ্যাংটকের দিকে। চলো থাং টানেল থাং চেকপোস্ট ক্রস করার পরে আমরা চলে এসেছি সেই বিপজ্জনক জায়গাতে। বন্ধুরা দেখো বাদিকটা, পাথর এসে রাস্তায় পড়েছিল দেখতেই পেলে তোমরা। তো এরকম পাথর এখানে যখন তখন পড়ে। তো আমরা খুব শিগগিরই এখান থেকে বেরিয়ে চলে আসলাম এখন নাগা ফলসের সামনে, যেটা তোমাদের আগের বার ঠিক করে দেখাতে পারিনি। তো চলো তোমাদের দেখাই নাগা ফলসটা। চুলের কি অবস্থা হয়েছে হেলমেট পরে বন্ধুরা, জাস্ট বলার বাইরে চুলের কি অবস্থা হয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি নাগা ফলসে, যেটা সেদিনকে আমরা টপকে চলে গেছিলাম, ছবি টবি তুলিনি। তো এখন আমরা ফেরার পথে, চলো তোমাদের একটু ভালো করে নাগা ফলসটা দেখিয়ে দিই আমার চোখ দিয়ে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও, কারণ তোমাদের কমেন্টস আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা এই হচ্ছে নাগা ফলস, ভারী সুন্দর, কত উপর থেকে ঝর্ণার জলটা পড়ছে, অসাধারণ। আমরা এখন যে রাস্তার উপর দিয়ে চলেছি তার নাম নর্থ সিকিম হাইওয়ে, আর ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি মিয়ং ওয়াটারফলসের সামনে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আগেরবার তোমাদের দেখিয়েছিলাম একটুখানি ঝলক, এখন সুন্দর দেখা যাচ্ছে, ভালো করে তোমরা দেখে নাও। আমরা এখন আর এখানে দাঁড়াবো না, কারণ পেটে ছুঁচোয় ডন দিচ্ছে। তো সামনের দিকে এগিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করব। আমরা এখন চলে এসেছি মাঙ্গান পেট্রোল পাম্পে, এখানে একটু তেল ভরবো গাড়িতে, আর গাড়িতে একটু হাওয়াও চেক করে নেব। আর সামনে আছে হচ্ছে মাঙ্গান ক্যাফে, তো এখানে একটু দুপুরের খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা আবার এখান থেকে বেরোবো। দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, আর আমরা এখন চলেছি সিংথাম চুংথাম রোডের উপর দিয়ে। সামনের ভিউটা দেখতেই পাচ্ছ সব বন্ধুরা, আমার যাচ্ছে লাইন বাই লাইন। আর দুপুরে আজকে আমি কি খেলাম সেটাও তোমাদের বলে দিই, 1 প্লেট ম্যাগি, 2 কেক, আর একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার। ও অসাধারণ, দাম পড়লো 120 টাকা মতো, জাস্ট ওয়েল অ্যান্ড গুড এটুকু বলতে পারি। তো চলো এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। আমরা এখন চলে এসেছি রাংরাং নামে একটা জায়গা, যেখান থেকে নিতে হবে আমাদের বাদিক, জাস্ট সামনেই আছে। এই বন্ধুরা আমার সব উঠছে দেখতেই পাচ্ছ, তো আমরা এখান থেকে নিয়ে নেবো বাদিক। আর পেট্রোল পাম্পে ওখানে হাওয়া দিলাম গাড়িতে, 10-10-20 টাকা 2 চাকায় হাওয়ার জন্য খরচা হয়েছে, তো এটাও তোমাদের জানিয়ে রাখলাম। তো খুচরো তোমরা রেখো তোমাদের সঙ্গে, ওখানে ক্যাশ ছাড়া ওরা কিছু রিসিভ করে না। আমরা এখন যে রাস্তার উপর দিয়ে চলেছি, এই রাস্তাটা হচ্ছে এশিয়ান হাইওয়ে, এর নাম্বার হচ্ছে 310-এর। তো বন্ধুরা তোমরাও যদি কোনো সময় এই রাস্তাটা নাও, তো অবশ্যই মনে রেখো এই নাম্বারটা 310-এর এশিয়ান হাইওয়ে। আর সামনের ভিউটা দেখো, পাহাড় কেটে ধাপে ধাপে তৈরি করা, খুবই সুন্দর একটা ভিউ।
আমাদের এতদিনের রাইডে আর সকাল থেকে এতক্ষণের রাইডে সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো। দেখো বন্ধুরা, বাঁদিকে কলা গাছে ভর্তি, জাস্ট অসাধারণ একটা ভিউ। এখানকার পাহাড়ে কলা গাছ হয়েছে, জাস্ট চিন্তা করা যায় না, হয়তো আরও অনেক জায়গায় হবে, আমার চোখে প্রথমবার পড়লো, খুবই সুন্দর। আমরা চলে এসেছি একটি সুন্দর গেটের সামনে, যেখানে লেখা আছে ভিজিট এগেন, থ্যাংক ইউ। তো জায়গাটার নাম আমি জানি না, তোমরা যদি জানো প্লিজ কমেন্ট বক্সে জানিও। বাহ বন্ধুরা, দেখো কী সুন্দর একটা ভিউ। পাহাড়টা রাস্তার উপর ছাতার মতন দাঁড়িয়ে আছে, সাপের ফোনার মতন। পুরো রাস্তাটা বার করা হয়েছে পাহাড়টাকে কেটে, জাস্ট অসাধারণ সুন্দর লাগলো, তাই তোমাদের সামনেও এই ভিউটা রাখলাম, তোমরাও আসতে পারো, রাস্তাটা খুবই সুন্দর। আরে বাপরে বাপ, দেখো বন্ধুরা, সুন্দর বলতে বলতে আমরা চলে আসলাম আবার একটা অফরোডের জায়গাতে। এখানে যদি বৃষ্টি হয় রাত্রিবেলা, তুমি যদি গাড়ি চালাও, চিন্তা করতে পারছো কীরকম হবে সিনারিটা, জাস্ট ভাবো। আমাদের তো কাটা দিচ্ছে গায়ে। রাস্তার মাঝখানে কাটা আমরা অনেকগুলো পেয়েছি বন্ধুরা। তো তোমরা যদি রাত্রে ড্রাইভ করো, খুব সাবধানে দেখে শুনে ড্রাইভ করো, এই রাস্তাতে খুবই ডেঞ্জারাস। আরে ওয়াও, লাভলি সিনারি, আর তার মাঝখানে ব্রিজটা দেখো বন্ধুরা। আগে আমাদের পাড়ায় খালের উপরে এরকম ব্রিজ আমরা অনেক সাইকেল চালিয়েছি, এখন এই ব্রিজটা দেখে সেই সব কথাগুলো মনে পড়ছে, জাস্ট অসাধারণ। আর ব্রিজটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, যেটুকুনি দেখে মনে হচ্ছে জীর্ণ প্রায় অবস্থা, তো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তো চলো, ক্রস করে ফেললাম ব্রিজটা, এবার সামনে দেখি কি পাওয়া যায়। আর অনেকক্ষণ বাইক রাইড করার পরে একটু মনে হচ্ছে মানে এনার্জি দরকার, তো চলো একটু চায়ের বিরতি নেওয়া যাক। আর কানে যেটুকুনি আসছে একটা ঝর্ণা আছে এখানে, তো চলো ঝর্ণাটাও তোমাদের দেখাই। সামনে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সাতখানা প্রদীপ রাখা আছে। তো এই ওয়াটারফলসটার নাম হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। আর একটা ভিউ পেয়েছি, সেটার থেকেও তোমাদের দেখাই। কত উঁচু থেকে ঝর্ণাটা নামছে, খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে চায়ের দোকানটা যখন পেলাম, সেখানে বেশ একটু সময় কাটালাম আমরা, একটু নিজেদের বুস্ট আপ করলাম। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন গ্যাংটকের দিকে। দেখতেই পাচ্ছ সামনে মিটি মিটি আলো পাহাড়ে দেখা যাচ্ছে, গ্যাংটক শহরে জাস্ট অসাধারণ সুন্দর একটা ভিউ। তো চলো আমাদের হোটেলের দিকে এগোনো যাক। বোর্ডে যা দেখতে পেলাম বন্ধুরা, গ্যাংটক এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার, আর রম্পো, শিলিগুড়ি, রানীপোল যেতে গেলে এই ডান দিকের রাস্তাটা দিয়ে যেতে হবে। তো চলো যাওয়া যাক আমাদের হোটেলের দিকে, পৌঁছে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। চলো, আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন গ্যাংটকের হোটেলে। সামনে সৌমগ্রা ডান দিকে দাঁড়ানো, আর হোটেলের নাম যতদূর আমি দেখতে পাচ্ছি ড্রাগন ইন। তো চলো ভিতরে যাওয়া যাক, তারপরে কথা হবে। দর্শক বন্ধুরা, আমরা গ্যাংটকে চলে এসেছি আর খুবই টায়ার্ড অনবরত গাড়ি চালানোর পরে। তো হোটেলের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকি হোটেলটা তোমাদের কালকে সকালে ঘুরিয়ে দেখাবো, ঠিক আছে? দেখো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। হ্যাঁ, সুন্দর সাজানো গোছানো একদম। তো চলো, এই ভিডিওটা আমি এইখানেই রাখছি আজকে। লাচুং থেকে গ্যাংটকের এই পর্ব আমি এইখানেই শেষ করছি আজকের মতো, দেখা হবে তোমাদের সঙ্গে পরের এপিসোডে। সেটা গ্যাংটক থেকে আমরা কোথায় যাব সেটা তোমাদের পরের এপিসোডেই জানাব। তো চোখ রাখো, দেখতে থাকো, ভালো থাকো, টাটা, গুড।
goodbye and bye.